হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও গরমের ছুটি নিয়ে চলে এলো আরও কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অফিসিয়াল আপডেট চলে এলো বিভিন্ন বোর্ডের পক্ষ থেকে এছাড়াও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রাইভেট ইনস্টিটিউশন সম্পর্কে ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে প্রাইভেট ইনস্টিটিউশনকেও কিন্তু ছুটি দেওয়ার জন্য বলা হয়েছে সুতরাং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান তো এর আগে আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবার আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম ওয়ান বাই ওয়ান বিভিন্ন বোর্ডের যে আপডেটগুলো রয়েছে সে আপডেটগুলো প্লিজ ভিডিওটা একটু লাইক করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলবেন না তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তি আসা মাত্রই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেখানে আমরা দেখিয়েছিলাম যে বাইশে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ছুটি হতে চলেছে বিয়াল্লিশ দিনের টোটাল ছুটি চলছে আপাতত রাজ্যে কেননা হিট ওয়েভের জন্য গরমের ছুটি এগিয়ে এসেছে গরমের ছুটির সংখ্যাটা বেড়েছে গরমের ছুটি এক মাস থাকতো এবার সেই গরমের ছুটিটা কিন্তু প্রায় দেড় মাসের কাছাকাছি গরমের ছুটি কিন্তু এবার থাকতে চলেছে সেই গরমের ছুটির জন্য অনেকের একাধিক বক্তব্য চলে আসছে যে বিভিন্ন মহল থেকে বক্তব্য উঠে আসছে যে সিলেবাস শেষ হবে কবে মর্নিং স্কুল হলে ভালো হতো অবশ্যই সেই বক্তব্যগুলোকে আমরা সাপোর্ট করি কিন্তু বর্তমানে যে হিট ওয়েভের পরিস্থিতি রয়েছে সেখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্টুডেন্টসদের এবং যেহেতু তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তো এটা বিভিন্ন মানুষের মতে বা প্যারেন্টসদের মতে বা স্টুডেন্টসদের মতে গার্জিয়ানদের মতে এটা কিন্তু সঠিক সময় ছিল গরমের ছুটি দেওয়ার তো এটা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না তো এবার আমরা দেখতে পাচ্ছি যে গরমের ছুটির এই দেড় মাস গরমের ছুটি যেহেতু বর্ধিত হচ্ছে সুতরাং বাইশ তারিখ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত এই গরমের ছুটি কিন্তু থাকছে তথাপি এখানে এই ছুটি বৃদ্ধির পরবর্তীতে যখন স্কুল খুলবে সিলেবাস যাতে ঠিকঠাকভাবে শেষ করা যায় তার জন্য গরমের ছুটির এই পরবর্তীতে একটা জিনিস উল্লেখ করা হয়েছে এক্সট্রা ক্লাস নিতে হবে তো প্রথমে আমরা আজকে আপডেট শেয়ার করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে আপডেট রয়েছে সেটা শেয়ার করছি প্রাইমারি শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আপডেট চলে আসছে নোটিফিকেশন দেখিয়ে দিলাম বাইশে এপ্রিল থেকে সিক্স মে যেটা হওয়া উচিত ছিল গরমের ছুটি সেটা বাইশে এপ্রিল থেকে শুরু হয়েছে সেটা নিয়ে বলা হয়েছে এবং প্রাইমারি থেকে এটা বলে দেওয়া হয়েছে যে ইট ইজ অলসো নোটিফাইড দ্যাট স্পেশাল ক্লাসেস মে বি অর্গানাইজ টু কমপ্লিট দ্য অনগোয়িং ডিএলএড পার্ট টু এক্সটার্নাল এক্সামিনেশান অর্থাৎ ডিএলএড এক্সামিনেশান যেটা পার্ট টু অনগোয়িং ডিএলএড এক্সামিনেশনের জন্য এক্সটার্নাল এক্সামিনেশানের জন্য যে এক্সট্রা ক্লাস সেটা প্রয়োজন রয়েছে কেননা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি প্রাইমারি স্কুলগুলোতে ডিএলএডদের টিচিং চলে অর্থাৎ ইন্টার্নশিপ চলে সেই ইন্টার্নশিপ যাতে হ্যাম্পার না হয় সেজন্য এক্সট্রা ক্লাস নিয়ে নেওয়ার কথা বলা হয়েছে এবং এই প্রাইমারি স্কুলের ছুটিটাও কিন্তু দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য নয় হিল এরিয়ার জন্য নয় হিল এরিয়ার জন্য ছুটিটা কিন্তু পরবর্তীতে আসবে সেটা আসলেই অবশ্যই আমি জানিয়ে দেবো এবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে চলে এসেছে একটা বিজ্ঞপ্তি অনেকের বক্তব্য রয়েছে প্রাইমারি তো গেলেও উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক লেভেলেও চলে এসেছে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে উৎ মাধ্যমিক বোর্ডের পক্ষ থেকে সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকেও চলে এসে নোটিফিকেশান আমি পাশে দিয়ে দিলাম যেখানে বলা হচ্ছে বাইশ চাপ থেকে কিন্তু ছুটি থাকবে হিল এরিয়া দার্জিলিং বা কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য এটা নয় এবং এর জন্য পরবর্তীতে যারা টিচাররা রয়েছেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা স্পেশাল লিভ আপনারা পাচ্ছেন স্পেশালি যদি কোনো কাজ আপনাদের না থাকে ডিউটি যদি আপনাদের না থাকে গভর্নমেন্ট সেক্টরের কোনো ইলেকশন ডিউটির জন্য যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিউটি করতে হবে আদারওয়াইজ আপনাদের কিন্তু কোনো ডিউটি করতে হবে না আপনারা ছুটি এনজয় করতে পারবেন যেটা এখানে বলা হয়েছে কিন্তু সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যেটা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পরবর্তী ক্ষেত্রে এখানেও আপনাদের এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করতে হবে যাতে ছাত্রছাত্রীদের সিলেবাস কমপ্লিট করতে কোনো হ্যাম্পার না হয় এরপর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যা কেউ বলেনি তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড কিন্তু ঘোষণা করে দিয়েছে মাদ্রাসা বোর্ডের নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি এখানেও বাইশ চার থেকে ছুটি পড়ে যাচ্ছে অর্থাৎ আগামী সোমবার থেকে কিন্তু মাদ্রাসা বোর্ডের একটা নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা বোর্ডের অন্তর্গত যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের অনুমোদনে পড়াশোনা করায় প্রাইভেট মাদ্রাসা রয়েছে বিভিন্ন অ্যাডেড মাদ্রাসা গভর্নমেন্ট মাদ্রাসা ইংলিশ মিডিয়াম যে মাদ্রাসাগুলো রয়েছে মডেল পাশাপাশি নন গভর্নমেন্ট যে মাদ্রাসাগুলো রয়েছে নন অ্যাডেড মাদ্রাসা বা মাদ্রাসা অর্থাৎ প্রাইভেট মাদ্রাসা যেগুলো যারা এর আন্ডারে অ্যাফিলেটেড কিন্তু অ্যাডেড নয় সেই সমস্ত মাদ্রাসাগুলোতেও কিন্তু ছুটির কথা বলা হয়েছে হেডদেরকে ছুটি দেওয়া হয়েছে সেই সমস্ত মাদ্রাসাগুলো যাতে গরমের ছুটি দেওয়া হয় ভ্যাকেশন শেষ হলে আপনাদেরকেও বলা হয়েছে মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে যাতে এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করা যায় সুতরাং এখান থেকে আমরা দেখতে পেলাম যে এই তিনটে বোর্ডের পক্ষ থেকে নোটিফিকেশান এলো এবং অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা ছুটি তো পড়লো তাহলে এই ছুটির শেষ হবে একটা জিনিস বারবার কিন্তু উল্লেখ করা হয়েছে এই নোটিফিকেশানগুলোতে যেখানে পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে ছুটি তো এখন পড়ছে কিন্তু রিওপেনিংটা হবে এক চার দু হাজার চব্বিশের নোটিফিকেশন অনুযায়ী এক চার দু হাজার চব্বিশে কী ছিল সেটা আমরা একটু দেখে নিই এক চার দু হাজার চব্বিশে যে নোটিফিকেশনটা ছিল সেখানে বলে দেওয়া হয়েছিল সামার হলিডেজ স্ট্যান্ড রিভাইজ ফ্রম সিক্স মে যেটা বাইশ তারিখ থেকে হয়ে গেছে টু সেকেন্ড জুন দু হাজার চব্বিশ অর্থাৎ সেকেন্ড জুন দু হাজার চব্বিশ পর্যন্ত সামার ভ্যাকেশান কিন্তু থাকবে এখানে সেকেন্ড জুনের পরেই কিন্তু খুলবে সেকেন্ড জুন হচ্ছে রোববার এবং সেকেন্ড জুনের পর থার্ড জুনে কিন্তু স্কুল খুলতে চলেছে যেটা মন্ডে তো স্কুল কিন্তু খুলতে চলেছে আশা করছি এখান থেকে আপনাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেল যে আপনাদের কবে থেকে এই স্কুল পুনরায় শুরু হবে কবে স্কুল খোলার ডেট সেটা কিন্তু আপনারা জেনে গেলেন পরবর্তীতে কলেজের কি আপডেট আসছে সেটা ওয়ান বাই ওয়ান আমি জানাবো তবে আপাতত কলেজের কিন্তু কোনো আপডেট নেই বারবার যে প্রশ্নটা উঠে আসছে সেটা আমি আবারও বলছি কলেজের কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই বেস্ট অফ লাক